কুকুর মানে কে আগ্রেসিভ হই থান তো আজি তার কিষ্টা রিজন আর তার সলিউশন আপনকু কইব এমতি বহুত লোকঙ্কর কমেন্ট আসছি কি ভাই আমার কুকুর কথা শুনুনি কথা মানুনি তারপরে কোন করছি কি যে জিনিস ঘর ধরছি তাকে কামুড়ছি ছিণ্ডউছি সব ধরিকি দৌড়ছি যে তা সলিউশন আজি আপনকু ভিডিওরে কইবি লাইভ এক্সাম্পল সহিত এতদ ব্যতীত যদি আপনি আগুক এমতি ভিডিও দেখিও চাহুচি সবসক্রাইব করুন ওড়িয়া পেড় দুনিয়া যদি কোণী কমেন্ট করে অছি আমাকে এটি কমেন্ট সেকশনে পচারি পারে কিংবা আমার ফোন নম্বর আসবে সেটি মধ্যে পচারি পারে এতে ব্যতীত আমাকে ইনস্টা আইডিরে ফলো করে দিকে তো ফ্রেন্ডস আপনার কৌছি যে আগ্রেসিভ ডগ কেমতি শান্ত করি গোটাই বাট কৌছি আজ বহু বাট অছি কিন্তু গোটে বাট যেটা কি সহজ বহু লোক দেখুন সাধারণ যদি মানুষের কথা মধ্যে দেখিও আমি কোণ পাই চিড়চিড়ি হইতো কোণ পাই লাগি যেত গোটে জায়গায় যদি বেশি সময় বসিবা তা সাথে কথাবার্তা ন করিবা একুটিয়া রহবা এই আউ যদি মুন্ডরে কিছু চিন্তা রহব এই সকাশে লোক মধ্যে চিড়চিড়ি হয়ে যান সেমতি আপনার বেস্ট ফ্রেন্ড আপনার পেট ডগ তবে তার সলিউশন হচ্ছে বহু লোক মানে কুকুর নিয়ে আসছেন সে যেকোন ভিডিও সব ভিডিও উপরে এটা আপ্লাই হব সে আপনার রটওয়েলার হোক ডোবরম্যান হোক ল্যাব্রাডর হোক সেন্ট বার্নার্ড হোক গোল্ডেন রিট্রিভার হোক সাইবেরিয়ান হস্কি হোক কিংবা আপনার জর্মান স্পিচ হোক পোমেরিয়ান হোক বিগল হোক পগ হোক তবে বহু লোক কুকুর তো নিয়ে আসছেন কিন্তু তা কম করবে দেখিলে গোটে কুকুর ভিডিওরে বঢ়িয়া হয়েছে কুকুরটা নিয়ে আসবে পাঁচ দশ দিন যাব রাখবে তার সঙ্গে খেলবে তারপর কুকুর যেমনি বড় হব বহু লোক কম করবে গোটে জায়গায় বাঁধিকি রখিদেবে তাহলে সিঁড়ি তলে হোক গ্যারেজ ঘরে হোক কিংবা এপরি জায়গায় যাফলে সে কুকুরটি বেশি সময় যে আপনার ফ্যামিলি সঙ্গে কনেক্ট হয়ে পারে এবং তার যে একলাপণ আলোন সে আস্তে আস্তে রহবা আরম্ভ করে দিয়ে চিড়চিড়ি হওয়া আরম্ভ করে দিয়ে তেমন এটা হচ্ছে মুখ্য কারণ সেকেন্ড হচ্ছে আপনার মানে যদি আপনার যেকোন ব্রিডর কুকুর হচ্ছে হোক মুখ্যত যদি দেখবা যেমন আপনার আকটিভ ডগ কিংবা হাইপর আকটিভ ডগ যে বহু এনর্জি অনেক দেখিপার্থে গোলু কেমন ঘোষাড়ছে যেহেতু ল্যাব্রাডর বহু আকটিভ ডগ এবং এমন এনর্জি এমন প্রবল তেমন প্রথমে কাম করুন যেকোন আপনার কুকুর আনন্তু তা এনর্জিকে আপনার মানে সরাতে বা এনর্জি কু খরচ করুন যদি আপনার মানে ল্যাব্রাডর কিংবা এপর ওয়াকিং লাইন যদি আপনার ল্যাব্রাডর কিংবা এপর আকটিভ ডগ যে এনর্জেটিক বহু খেলে পছন্দ করতে আপনার গোটে জায়গায় বাঁধিকি রাখবে বুলাবুলি করবে অবভিয়সলি সি যে তার অনর্জিটা আপনার উপরে কিংবা আপনার ঘর জিনিস উপরে সারিবে তেমন আজ আপনার দেখুন মুখ গোলু বাহার আনিছি অবভিয়সলি আপনার সঙ্গে কথা হল ভিতরে গোলু কে ডিআন্ডি করছি আমার ক্যামেরা এত অলরেডি দেখি দিয়ে বহু ডিআন্ডি করছি তেমন সব দেখিপারে সেখানে মধ্যে ঘোষাড়ছি তবে আপনার মানে আপনার কুকুরের এনর্জি কু নষ্ট করুন আর সেইটা কেমনি করবে ফিজিক্যাল আকটিভিটি যেকোন প্রকার খেল গোলুর ফেভরেট খেল হচ্ছে তার যে লিস কি ঘোষাড়া আর সে লিস তার লিস উপরে ডেবে সেইপরে আপনার কুকুর মধ্যে বহু খেল থাকবে তো খেলা যেত খেলাইবে সকালে হোক সন্ধ্যাবেলে হোক মিনিমম দুই টাইম চেষ্টা করুন যদি দুই টাইম ন হচ্ছে তবে গোটে টাইম মধ্যে করুন কিন্তু প্রতিদিন আপনার করার পড়ে তা মানে কৌনি যে আপনার দেহ খারাপ হচ্ছে কিংবা বাহারে বর্ষা হচ্ছে আপনার যাই এ কাজ করবে এ কাম করবে আকটিভিটি এটা নর্মাল দিনে কিন্তু তার যে এনর্জি হচ্ছে আপনার তাকে যেমনি হলে সারতু যদি গোলু আসছে অবভিয়সলি তার এক দুই কাম করব সেটা তো অবভিয়স কথা আউ খেল খেলুচি আপনার দেখিপারে কিছু সময় খেলিকি সে হালিয়া হয়ে যাই তেমন আপনার মানে কুকুরক এন ফিজিক্যাল আকটিভিটি তার ব্রিড হিসাবে করুন এবং যদি কবা বাঁধিকি যদি রাখছেন আপনার অসুবিধা নাই কিন্তু তার যে ফিজিক্যাল আকটিভিটি করুন বাঁধিকি রাখা মধ্যে গোটে টাইম অছি আপনার কি কুণি আইলা গেস্ট আইলা কিংবা এমনি অকেজন হচ্ছে যেটি আপনার হঠাৎ করে যাওয়া পড়ছে আপনার কুকুর গোটে জায়গায় বাঁধিকি রাখিপারে কিন্তু কাহা দায়িত্বের এটা মনে করুন আউ কুকুর মানে যেমনি আগ্রেসিভ হয়ে থাকে এটা হচ্ছে মুখ্য যদি কবা তার গোটে সলিউশন হব মো হিসাবে অলগা লোকের ওপিনিয়ন অলগা অলগা হয়েপারে কিন্তু এটি মো এক্সপিরিয়েন্স সেয়ার করছি আপনার মানে এন ফিজিক্যাল আকটিভিটি করুন সে যেকোন কার্য হোক আপনার করুন দেখবে আপনার থাকে গোটে উইক ট্রায়ে করতু যে আপনার গোটে কুকুর রাখছেন তো খালি এমনি বুলাইকি আনলে বাঁধিদেবে তাপরে সে কিন্তু উৎপাদ ডিআন্ডি ভোকাভি করছি আউ গোটে ফিজিক্যাল আকটিভিটি করসারি তাকে বাঁধুন তাপরে লক্ষ্য করুন নিজে আপনার মানে দুইটাক ডিফরেন্স জাণিযে থাকে দুই থাক ট্রায়ে কলাপরে তেমন আজ এটি গোলু খেলুছি অলরেডি ডিআন্ডি করছি তা এনর্জি পুরা সরিযোগ তাপরে সে ঘরে যাই শোব দুই তিন ঘন্টা কিছু আরামসে তাপরে পুঁ উঠলে রাত্রে পুঁড়ি ডেইব খাইব পিব শুব তেমন ফিজিক্যাল আকটিভিটি নিহতি কুকুর করতে খালি তাকে বাঁধিকি রাখি দিদি সে কোণ আপনার বাইক স্কুটি কিংবা আপনার কিছু অটোমোবাইল হয়ে গেলে যে তাকে গোটে জায়গায় রাখিদেবে সিঁড়ি তোলে গ্যাস ঘরে কিংবা দাঁড়ে কিংবা আপনার পিঠাতে কিংবা যেকোন জায়গায় রাখুন ঘরে সবুলে ফিজিক্যাল আকটিভিটি যেতে আপনার করবে তেমনি যেতে আপনার ফিজিক্যাল আকটিভিটি করবে তা মানে কবি যে আপনার পক আনি ডিআন্ডি করতে ইয়ে করুন সেমি ব্রিড স্পেসিফিক
ମନେ କରନ୍ତୁ ଯେଉଁ ବ୍ରିଡ଼ର ଯେତିକି ଦରକାର ନିହାତି ତ ଆପଣ ସେତିକି ଏକ୍ସରସାଇଜ୍ କରନ୍ତୁ। ତାଙ୍କର କୁକୁଡ଼ାଙ୍କ ବହୁତ ମାର୍କେଟରେ ମିଳୁଛି, ବଲ୍ ହେଉ ତାଙ୍କର ଯଦି ରୋପ୍ ହେଉ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଜିନିଷ ମିଳୁଛି। କିନ୍ତୁ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କ କୁକୁର କେଉଁଥିରେ ଖୁସି ହେଇପାରୁଛି, ଯେମିତି ଗୋଲୁ ହେରିକା ଲିଜ୍ ଘୋଷାଡ଼ୁଛି, ତା'ର ପସନ୍ଦ ହେଲା ସେ ବାହାରକୁ ଆସିବ ମାନେ ଲିଜ୍ ପେଟ ଡେଇଁବ ଆପଣଙ୍କୁ ଘୋଷାଡ଼ ଘୋଷୁଡ଼ି କରିବ। ସେଇଟା ମୁଁ ଛାଡ଼ିଦିଏ, ତାକୁ କିଛି ପାଟି କରେନି। କିନ୍ତୁ ଗୋଲୁ ମଧ୍ୟ ବହୁତ କମାଣ୍ଡ ଜାଣିଛି, ସିଟ୍ ହେଉ ତା'ପରେ ତାକୁ କହିବା ହ୍ୟାଣ୍ଡସେକ୍ ହେଉ କିମ୍ବା ତାକୁ ଯଦି କହିବା ହାଇ ଫାଇଭ୍ ହେଉ ଲେ ଡାଉନ୍ ସ୍ଲିପ୍ ସବୁ ସେ କମାଣ୍ଡ ଫଲୋ କରିବ। କିନ୍ତୁ ମୁଁ କହିବି ସେ ଓନର୍ମାନଙ୍କୁ ଯେଉଁମାନେ ନୂଆ ଆଣିଛନ୍ତି, କମେଣ୍ଟ ଆସୁଛି ଗୋଟେ ସେକେଣ୍ଡ, ଗୋଲୁର ବର୍ତ୍ତମାନ ଗୋଡ଼ ଘୁଗୁରି ହେଇଯାଇଛି, ଫଲୋ ଗୋଡ଼ ଗୋଡ଼ ଗୋଡ଼। ତେଣୁ ସେଇମାନଙ୍କୁ ମୁଁ ରିକ୍ୱେଷ୍ଟ କରିବି, ଯଦି ଆପଣ କୁକୁର ଚାହୁଁନାହାନ୍ତି ଯେ ଛୁଆବେଳୁ ଆଗ୍ରେସିଭ୍ ହେଉ ବହୁତ ରାଗି ହେଉ, ତେଣୁ ସବୁବେଳେ ଆପଣ ତା ବ୍ରିଡ଼ ହିସାବରେ ଆପଣ ତାକୁ ଯେମିତି ହେଲେ ଖେଳକୁଦରେ ସାମିଲ କରନ୍ତୁ, ଫିଜିକାଲି ଆକ୍ଟିଭିଟି କରନ୍ତୁ। ଆଉ ଅଧିକାଂଶ ସମୟ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କ ଘରର କୌଣସି ମେମ୍ବର ତା ପାଖରେ ରହୁଥିବେ, ଯେମିତି ବହୁତ ସମୟ କୁକୁରମାନଙ୍କୁ ଏକୁଟିଆ ଛାଡ଼ି ଦିଅନ୍ତି, ସେ ମନ ଦୁଃଖରେ ଗ୍ୟାରେଜରେ ରହିଥିବେ କିମ୍ବା ଯଦି କହିବା ଆପଣଙ୍କର ସିଡ଼ି ତଳେ ରହିଥିବେ, ତେଣୁ ସେ ଜିନିଷ ଆପଣମାନେ ଯେତେ କମ୍ ଆଭଏଡ଼ କରିପାରିବେ। ଆଉ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ବ୍ରିଡ଼ ହିସାବରେ ଆପଣ ତା ପ୍ରପର୍ ଯଦି କେୟାର ନେବେ ଆପଣଙ୍କ ବ୍ରିଡ଼ ବଢ଼ିଆ ଆପଣଙ୍କ କଥା ମାନିବେ। ଆଉ କୁକୁରକୁ ସବୁବେଳେ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗ ହିସାବରେ ଯେମିତି ହେଲେ ସାଙ୍ଗଙ୍କ ସହ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି ସେମିତି କରନ୍ତୁ, କୌଣସି ପ୍ରଡ଼କ୍ଟ ହିସାବରେ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ। ବହୁତ ମଶା କାମୁଡ଼ିଲାନି ଏଠି ବିଲରେ, ଗୋଲୁକୁ ଦେଖିପାରୁଥିବେ ମସ୍ତି ଚାଲିଛି। ଆଉ ଗୋଲୁର ଯଦି କହିବା ଦିନଯାକର ଗୋଲୁ ଆମ ତ ଘରେ ବନ୍ଧା ହୁଏ, ଅଧିକାଂଶ ସମୟ ତ ବନ୍ଧା ହୁଏ, ଆଉ ଦିନରେ ଆସିଲେନି ବାହାର କଲେ ସକାଳ ହେଉ ସନ୍ଧ୍ୟାବେଳ ହେଉ ଡିଆଣ୍ଡିଂ କରେ, ଯେଉଁଦିନ ଡିଆଣ୍ଡିଂ କରୁନଥିବ ଯେମିତି ହେଲେ ସେ ଘରେ ଯାଇକି ଉତ୍ପାଦ କରେ। ତେଣୁ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଟାଇମ୍ ଆପଣ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଫିଜିକାଲି ଆକ୍ଟିଭିଟି କରିବାକୁ। ଆଉ ଏଇ ସମୟ ମନେ ଦେଖନ୍ତୁ ଫିଜିକାଲି ଆକ୍ଟିଭିଟି ଯେଉଁ କରିବେ ଆପଣ ମଧ୍ୟ ଫିଟ୍ ହେବେ ତା ସହିତ, ଏଥିପାଇଁ ତ ଆପଣ ଯଦି କହିବେ ନାଇଁ ମୁଁ ରହିବି ଗୋଟେ ଜାଗାରେ ତାକୁ ଛାଡ଼ିଦେବି ସେ ସାଥିରେ ଦୌଡ଼ିବ, ସେମିତି ନାହିଁ, ଇନ୍ଭଲ୍ଭମେଣ୍ଟଟା ଆପଣ ମଧ୍ୟ ତା ସାଙ୍ଗେ ହୁଅନ୍ତୁ, ମାନେ ଫିଜିକାଲି ଆକ୍ଟିଭିଟି କେବଳ ସିଏ ନୁହଁ ଆପଣ ମଧ୍ୟ ହେବା ଦରକାର, ଯାହାଫଳରେ ସିଏ ତା ଗୋଟେ କନେକ୍ସନ୍ ଯେଉଁ କନେକ୍ସନ୍ଟା କହିବା ହେଇପାରିବ ଆଉ ସିଏ ଆପଣଙ୍କ କଥା ଶୁଣିବ। ଆଗ୍ରେସିଭନେସ୍ଟା ଏଥିରେ ବହୁତ ପରିମାଣ, ଯଦି କହିବା ମ୍ୟାକ୍ସିମମ୍ ଆଗ୍ରେସିଭନେସ୍ ଏଇଥିରେ ଆପଣଙ୍କର କମିଯାଏ। ଆଶା ଲାଗୁଛି ଓଡ଼ିଆ ପେଟ୍ ଦୁନିଆରେ ଆଜିର ଭିଡ଼ିଓଟି ପସନ୍ଦ ଆସିବ। ତେଣୁ ଆଗକୁ ଆହୁରି ଯଦି କୌଣସି କମେଣ୍ଟ କରିଅଛି ଆମ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ପଚାରନ୍ତୁ, କିଛି ବି ଏମର୍ଜେନ୍ସି ଯଦି ରହୁଛି କଲ୍ ମଧ୍ୟ କଣ୍ଟାକ୍ଟ କରିପାରିବେ, ଯଦି କୌଣସି ବ୍ରିଡ଼ ବିଷୟରେ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ତେଣୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଆପଣ ଯେମିତି ହେଲେ କମେଣ୍ଟ କରିବାକୁ, ଏମିତି ଆଗକୁ ନୂଆ ନୂଆ ଇନଫର୍ମେଟିଭ୍ ଭିଡ଼ିଓ ନେଇ ଆସିବି। ଆଉ ତାଙ୍କ ବ୍ରିଡ଼ ହେଉ କେଉଁ ଜାଗାରେ ମିଳୁଛି ଆପଣ କେମିତି ତାକୁ ନେଇପାରିବ ଘରକୁ, କିମ୍ବା ଏମିତିର ଯେଉଁ ଯେଉଁ ଛୋଟ ଛୋଟ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି ତାହା କେମିତି ସଲ୍ଭ କରିପାରିବେ। ତେବେ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲନ୍ତୁନି, ଲାଇକ୍ କମେଣ୍ଟ କରନ୍ତୁ ଆଉ ସେୟାର ଯେମିତି ହେଲେ କରନ୍ତୁ। ହଁ ଇନଷ୍ଟା ଆଇଡ଼ିରେ ଆସିଯାଉଛି, ଆମକୁ ଇନଷ୍ଟାଗ୍ରାମରେ ମଧ୍ୟ ଏଠି ଫଲୋ କରିଦିଅନ୍ତୁ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗୋଲୁ ଆଉ ମୁଁ ରହିଲୁ,